না না চল আরে ভিডিও করে দি। শোরুমে আমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স গাড়ির যেটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সেটা ভ্যালিডিটিটা শেষ হয়ে গিয়েছে, তো সেইটা একবার চেক করাবো, কত প্রাইস পড়বে দেখবো, তো একবার টিভিএস শোরুমে যাবো দেখবো। সেকেন্ড আমরা একবার যাবো আমাদের আমাদের বাড়ির কাছে ইন্দ্রপ্রস্থে ডিডিটিসির অফিস, যেটা কুরিয়ার সার্ভিসের অফিস, সেইখানটাই একবার যাবো, সেটা খোলা আছে কিনা, বর্ধমানের সাইডে কুরিয়ার সার্ভিসিং হবে কিনা, তো ওই কুরিয়ার সার্ভিস এখন চালু হয়েছে কিনা, বর্ধমানের দিকে যাবে কিনা ওইটা দেখবার দেখতে যাবো, তো এই কটা কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো আগে ভিডিও। আর গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে থেকে যদি কেউ আমাদেরকে দেখো তাহলে হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা লকডাউনে ঘুরে বেড়াচ্ছি, তো সেরকম ব্যাপার না। আমাদের স্টেটে সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি ওয়ার্কিং আওয়ার্স হিসাবে আমাদের ছেড়েছে, তো লকডাউন এখনও চলছে, ট্রেন বাস সেরকম কিছু চালু হয়নি, তো ওর জন্য আমরা আমাদের কাজটা সারতেই বেরিয়েছি, কিন্তু একদম ঠিকঠাক প্রিকশন নিয়ে। সো গাইস তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যদি তোমাদের বাড়ির বাইরে কোনো কাজ থাকে তো তোমরাও ঠিকঠাক প্রিকশন নিয়ে বেড়াও, মাস্ক পরে বেড়াও, সাথে একটা স্যানিটাইজার রাখো। তারপরে জিজ্ঞেস করি কি কি ব্যাপার, ইন্স্যুরেন্স ক্লেম করাতে গেলে আবার কি কি করতে হবে। আর টিআর 164B তোমাদেরকে একটা ঝলক দেখালাম, তো আমাদের বহরমপুরে চলে এসেছে আর টিআর 164B, তো বেশ ভালোই করেছে, ঠিকঠাকই আছে, একই আছে, গ্রাফিক্সটা একটু চেঞ্জ হয়েছে আর লাইটিং সিস্টেমটা সব সম্পূর্ণটাই চেঞ্জ হয়েছে, তো আমাদের বহরমপুরে চলে এসেছে, যদি কেউ নিতে ইচ্ছুক থাকো তো ইজিলি নিতে পারো। আর আমাদের এখন শোরুম সার্ভিস একদম ফুললি ওপেন, সার্ভিসিং একদম ফুললি ওপেন। সো গাইস টিভিএস শোরুমে আমরা গিয়েছিলাম, তো আমার ইন্স্যুরেন্স রিনিউ করাতে 1400 rupees লাগবে বললো, সো ঠিক আছে করি নেবো সেটা। আর আমার একটা বন্ধু আছে কুরিয়ার সার্ভিসিংয়ের সঙ্গে যুক্ত, তো ওকে আমরা ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে কুরিয়ার সার্ভিসিং স্টার্ট হয়েছে কিনা, তো ও বললো স্টার্ট হয়ে গিয়েছে, আর বর্ধমান দুর্গাপুর সব লাইনেই কুরিয়ার সার্ভিস এখন চালু হয়ে গিয়েছে, তো তোমাদেরও যদি কোনো কুরিয়ারের ব্যাপার থাকে তো তোমরাও ইজিলি করতে পারো, এখন চালু হয়ে গেছে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো চমকে গিয়েছো, এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব ঐতিহ্য হাজারদুয়ারি প্যালেস, আর এটা হচ্ছে ইমামবাড়া। তো আমরা ফোন করে যেহেতু কুরিয়ার সার্ভিসিংয়ের ব্যাপারটা সম্বন্ধে জেনে নিলাম, তো
বিলটন আমাকে একটু রিকোয়েস্ট করলো যে অনেক দিন পরে বাইক নিয়ে বেরিয়েছি, চ একটু নিরিবিলি কোনো জায়গা থেকে ঘুরে আসি। তো এখানে একটু এলাম, দেখো এখানে কোনো কিন্তু কোনো লোক নেই, কোনো মানুষজন নেই, একদম নিরিবিলি, একদম একদম শান্ত পরিবেশ, একটা অসাধারণ একটা জায়গা। তাহলে আজকের ভিডিওতে এতটাই, যতটা সম্ভব ইনফরমেশান তোমাদেরকে দিলাম আর আমরা নিজেরাও একটু ঘুরতে এলাম, তোমাদেরকেও দেখালাম আমাদের ঐতিহ্য মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। তো তাহলে এই ভিডিওতে এতটাই, আশা করি ভিডিওটা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে গাইস প্লিজ কমেন্ট করো, কমেন্ট করছো না কেন তোমরা, তোমরা প্লিজ কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ারও করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক কন্টেন্ট দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস, টেক কেয়ার অলওয়েজ, বি সেফ অ্যান্ড রাইড সেফ, বাই বাই। আরে ভাই কি লাগলে কতদিন পর। হুম সত্যি সত্যি এ ভিডিও করছিস নাকি? না না চল, আরে ভিডিও করি নি, ভিডিও করি নি, এমনি ফোনটা রেখেছি। Tell me what you did. I saw the world turning in my mind. Oh, yesterday you pulled the rug under my feet. Still I'm trying to wake me up. What if I'm making